গুড মর্নিং বন্ধুরা তো এই যে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কি করছি কার কার এটা ডিউটি থাকছে ঘুম থেকে উঠার পর কার কার এটা ডিউটি থাকছে বোরের পা চাপা আমার বোর ঘুম থেকে উঠে আমাকে ডিউটি দিয়েছে একটা পা চাপার জন্য আর দেখো শ্রীজা মুন ঘুমা এই যে শ্রীজা দেখো গুড মর্নিং বললাম টাটা করো আর ওই যে মুন ঘুমাচ্ছে ওই যে দেখো মশারিটা একটা কোণ খুলে আর ওই যে দেখো ওভাবে উপরে উঠে দিয়েছে তো ঠিক আছে পাটা চেপে দিই আবার পরে আসছে হ্যাঁ আমার ঘর মুছা টুচা সব কমপ্লিট হয়ে গেছে এখন সকালে মানে কিছু খাওয়ার জন্য টিফিন করব তো সাথে থেকো ঠিক আছে আসছি পরে

তো এই যে দেখো বন্ধুরা আমি লাউ নিয়ে বসে পড়েছি কাটার জন্য আর লাউ কাটবো আলু কাটবো লাউ আর আলু দিয়ে একটা রসা রসা তরকারি করব সকাল সকাল মানে সকালে মুড়িতে খাওয়ার জন্য তো সকাল থেকে আমি এতটাই ব্যস্ত ছিলাম মানে কি বলবো যে আজকে না মানে ঘুম থেকে উঠেই আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি মুছামুছি এটা ওটা করে হ্যাঁ তা জানো তো বাচ্চা থাকলে আর একটু অসুবিধা তো শ্রীজা সকালবেলা মানে আমি যখন মোছামুছি করি তখন ওই শুয়েছিল পরে থেকে আবার দেখছি ওই উঠে গেছে তো যাই হোক ওকে নিয়ে করলাম মানে ওই একটু এখন হাঁটতে শিখে গেছে কিনা একটু ফাঁকা পেলে এদিক ওদিক চলে যায় দৌড়ে দৌড়ে তো চলো তরকারিটা কেটে নিই আর তারপরে দেখো তরকারিটা কেটে রান্না করব আর আজকে না মানে এক জায়গায় যাব তো তোমরা সাথে থেকো মানে দেখতে পাবে কোথায় যাবো আর প্লিজ বন্ধুরা ভিডিওটা ফুল দেখো তো যেখানে যাব আমি আবার একটু দ্বিধাবোধ করছি মানে আমি তো ছুতে আছি তো ভাবছি একটা শুভ কাজে যাবো কি যাবো না তো যদিও আমার শাশুড়ি মা বললো যে না যাও না কিছু হবে না তুমি তো ছুত কামিয়ে নিয়েছো তিন দিনে তোমার আমার কামানি হয়ে গেছে তো তার জন্যই ভাবছি যে দেখি যাই আর নিজের মধ্যে তো একটু না গেলেও খারাপ লাগছে তো দেখা যাক কি হচ্ছে তো তোমরা সাথে থেকো শ্রীজারানী কাজ করছে তো এই যে দেখো বন্ধুরা আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর এই যে দেখো কড়াইয়ে তেল দিলাম আর তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিলাম এবার তরকারিটা মানে আমি রেসিপি শেয়ার করছি না জাস্ট একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি মানে তরকারি করছি এই যে দেখো আলু আর এই যে লাউ পিস পিস করে কেটেছি তো এই যে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এবার তরকারিটা ছেড়ে দিই দেখি মুন খায় না আমি খাই মানে আম খেতে আমি ভালোবাসি মুনও ভালোবাসে তো দেখা যাক মুন দাদুর ঘর থেকে একটা আম নিয়ে এসেছে কে খায় দেখা যাক এই যে দেখো বন্ধুরা সব করে আমি দুটো পলা আনালাম মানে এই যে পলাটা দেখো ডিজাইনটা দুটা পলা আনালাম যে শাঁকা পরে আছি তো একটু মানে ইচ্ছা গেল যে পলাও পরবো কারণ আমি গরমের সময় না বেশি কিছু পরে থাকতে পারি না দেখো কানেরগুলো ছোটো ছোটো পড়েছি আর যে গলাতে কিছু নেই একটা শুধু সাকা তো আমি না বেশি মানে গরমের সময় না বেশি কিছু আমি গায়ে দিয়ে থাকতে পারি না কারণ আমার গা চুলকাতে লাগে তো ভাবলাম অনেক দিন পর মন গেল যে একটু পলা টলা পরি দেখো কিনে নিয়ে আসলাম কিন্তু বড় হয়ে যাচ্ছে আবার এটা ঘুরিয়ে সাইজ মতো নিয়ে আসতে হবে দেখি পাওয়া যায় কি না তো এই যে দেখো বন্ধুরা আমি তরকারি করে বাবাকে খাওয়ার দিচ্ছি মানে আমার শ্বশুরমশাইকে তো দেখো মুড়ি আর এই যে তরকারি বাবা না মানে জানো তো তোমরা আমি তোমাদেরকে বলেছি এর আগে যে বাবা হার্টের পেশেন্ট তো বাবাকে বেশি আলু দিই না আর বাবা এমনিতে বেশি আলু টালুক খায় না সুগারও আছে তো বাবা আলু বেশি খায় না তো যার জন্য মানে লাউগুলো দিলাম কয়েকটা আলু দিয়ে বাবাকে মুড়ি দিয়ে দিলাম আর এই যে দেখো শ্রীজা দেখো শ্রীজা কলা খেতে খুব ভালোবাসে কলা তারপরে তরমুজ খেতে খুবই ভালো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই কলা দেখেছে বাবা বাজার করে নিয়ে আসলো কলা তো দাদুর হাতে যে কলা দেখেছে তার কলা খাবেই তাই যে কলাটা নিয়ে ওই বসে গেছে মানে ওর দাদু দিচ্ছে ওকে কলাটা ছুটে ছিল ওই খাচ্ছে আর এই যে দেখো দাদুর বিছানায় বসে কলা খাচ্ছে হ্যাঁ কামরাও কামরাও। তো এই যে দেখো এখানে আছে দুধ মানে রাত্রের দুধ কিনা আমি দই বসাই প্রত্যেক দিন রাত্রেবেলা তো আজকে দেখো রাত্রেবেলা ভুলে গেছি তো দেখো সকালে আমি এই হাঁড়িটাতে দই বসাই প্রত্যেক দিন তো এখন দই বসাব বাবা দেখো বাজার করতে গেছিলো তো দই আনলো জ্বরন তো এই যে দেখো দই বসাই নিচ্ছি আমি এখন এই যে আর এই হাঁড়িটা না প্রত্যেক দিন মানে দই যখন সবাইকে দিয়ে দিই মানে আমার বড় আমার শাশুড়ি মাকে দই দেওয়ার পর আমি প্রত্যেক দিন এটা দই হাঁড়িটা ধুয়ে আখাতে আখাতে মানে উনুনে ঢুকিয়ে দিই হ্যাঁ তো দেখো ভিতরেটা না কালো হয়ে গেছে তখন দুধটা দিয়ে ঘাটছে কি না একটু একটু কালো কালো মানে হয়ে যাচ্ছে তো ওটা ছেঁকে নিতে হবে যখন দই দিতে হবে ওটা বের করে ফেলে দিতে হবে তো এই যে দেখো আমি চা করছি চা করে আমার শাশুড়ি মাকে চা দিব আমিও খাবো আমিও চা খেতে খুব ভালোবাসি কারণ সকালে করে আমার চা চাই আর তারপরে দেখো আমি আর আমার হাজব্যান্ড খেতে বসেছি এই যে দেখো আমি মুড়ি তরকারি এই যে আম নিয়েছি প্লেটে আর মুন খেয়ে নিলো মুন মানে দাদুর ঘরে বসে খেলো আর এই যে দেখো আমার বোর আর আমি খেতে বসেছি চলো এবার সামনে যে বন্ধুরা এখন তোমাদের সামনে আসার সময় হলো কারণ সকাল থেকে এতটা ব্যস্ত ছিলাম মানে ঘুম থেকে উঠেছি মুছামুছি তারপরে সৃজা আছে তারপরে আমার মা পূজা করলো আর আমি ওই যে সকালে মুড়িতে খাওয়ার জন্য কিছু দেখলে তো তরকারি তো মুড়িতে খাওয়ার জন্য তরকারি করলাম আর খাওয়া দাওয়া করে এখন টিফিন করে এখন তোমাদের সামনে আসলাম আজকে মানে যে মেটা আমাদের বাড়ি থাকছিলো তো তো ওই মেয়েটা নেই মানে তার মাসির বাড়ি গেছে আর আজকে রান্না বান্নার কোনো ঝামেলা নেই দুপুরে রান্না হবে না কারণ আজকে নেমন্তন্ন আছে তো আমার বাবা যে মারা গেছে কিনা আমরা তো মানে জানো যে আমি ছুতে আছি তো আমরা তিন দিন হয়ে গেছে আমার কামানি হয়ে গেছে মানে আমার ছুত শেষ হয়ে গেছে কিন্তু আমি নিরামিষ খাচ্ছি তো দেখি ওখানে যাব মানে ওটা আমাদের নিজেরই মানে আমার ভাস্তার ছেলের অন্নপ্রাশন আছে তো মানে নিজের তো যেতেই হবে আর আজকে যার জন্য খাওয়া দাওয়া মানে সকাল থেকে নিমন্ত্রণও করেছিল সকালে বলেছিল যে মুড়ি খাবা আর আমাদের এখানে না মুড়িটাই বেশি মানে খাই সবাই মুড়িটাই খুব মানে খুব পছন্দ করে সবাই তো সকালে বলেছিল মুড়ি আর দুপুরে ভাত খাওয়াতো তো সকালে যাওয়া হয়নি আর এখন দেখি দুপুরে যাবো নাকি মানে আমিষ করেছে নিরামিষও করেছে তো নিরামিষই আমি খাবো আর ভাবছি আবার যাব কি যাবো না মানে এই এইগুলো মানে মুডে না যেতে ইচ্ছা করছে না তবুও নিজের আছে বলেছে বা মানে ঘরে এসে যে কাকিমা যাওয়া কাকিমা যাবা তো দেখি যেতে হবে আর মুন আর আমার শাশুড়ি মা এখনই যাবে যেহেতু ওখানে অন্নপ্রাশনের মানে কী কী ভাত মানে কী দেবো মানে নিয়ম টিয়ম করবে কিনা ওগুলো আমার শাশুড়িমা থাকবে ওখানে আর আমি যাব পরে যাব দেরি করে তো আজকে একটু শান্তি মানে ঝাড়টাড় দিতে হবে কিন্তু রান্না রান্নাবান্না নেই তো এখন স্নান করব আর শ্রীজা শুয়ে আছে মন রেডি হয়ে যাচ্ছে মন স্নান করছে তো আমিও রেডি হবো মানে স্নান ঝাড় টার দিয়ে স্নান টান করে তারপরে এখন আমার দেরি আছে আমি বিকালে যাবো একটা মানে আড়াইটা না দুটা দুটার দিকে যাবো দেড়টা দুটার দিকে তো আজকের মতো বন্ধুরা এইটুকু তোমাদের কাছে শেয়ার করলাম তোমরা কি মানে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ প্লিজ ভিডিওগুলো সবাই যারা যারা দেখছো প্লিজ সব একটা করে সবাই লাইক করবে অবশ্যই কমেন্ট করবে মতামতটা অবশ্যই দেবে কারণ তোমাদের মতামত জানা আমার খুব দরকার আর খুব ভালো লাগে ভালো ভালো কমেন্ট করতে গেলে ভালো লাগে আর তারা তাছাড়া আমার ভিডিও দেখে যেমন লাগবে তেমনই করবে প্রয়োজন নেই যে মানে মনটা বোঝাবার জন্য শুধু ভালো ভালো কমেন্ট করবে তো আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে সাথে থেকো আজকের মতো টাটা